মায়ের ছাতি ফোড়ার মায়ের শালিকা খোপড়ি তোড়ে খোপড়ি তোর শালিকা মুড়ি আছে মুড়ি তো আছে তোর ফোন আছে কি করবা তুমি কেমন আছো? চলছে বেকার লাই। তাকে বলি কিন্তু খাওয়াতে হবে, কিন্তু খাবো খাবো 1000 হলেই খাওয়াবো, না খাওয়ালে আনসাবস্ক্রাইব করে দিই, কিন্তু দেখবি দেখবি 1000 হলেই খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, সবাইকে তুমি তাড়াতাড়ি করো, খাওয়াতে হবে, না খাওয়ালে তুমি ক্যান্সেল করে দেবো। কার ফোন আসছে রে? এ ফোন কেটে দাও, তোর গার্লফ্রেন্ড নাই? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, ফোন কেটে দাও। দেখিস হ্যাঁ ভিডিও বলে দেখিস, হ্যাঁ সব ভিডিও দেখবো, ঠিক আছে? বেকার দেখিস, হ্যাঁ শেয়ার করিস, বন্ধু বলে বলবি সাবস্ক্রাইব করে, খাওয়া দাওয়া না দেখিস, খাওয়া হোক না, হ্যাঁ ঠিক আছে, একটু শেয়ার করে দিস সবাই, হ্যাঁ সবাই দেখতে পারিস, হ্যাঁ সবাইকে শেয়ার করে দিস, খাওয়া দাওয়া লাগে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। 2000 years later ক্যামেরাম্যান বলি তারে সাবস্ক্রাইব করে দিস না, মানে ফ্যান খাওয়াবি তাহলে কোন খাওয়াবো, করবো না হলে করবো না, হ্যাঁ সবাই খাওয়া আর খাওয়া হয়। কি বলছিস তুই ঘুমিয়ে তোকে বলছিস? হ্যাঁ আমি ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফস্টাইল ব্লগ। আমি টিঙ্কু তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ টিঙ্কু বলছি, টিঙ্কু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তোর নাম্বার ছিল না, নাম্বারটা ডিলিট হয়ে গেছিল, মানে ফোন চেঞ্জ করে দিত, তাই তো নাম্বার নিলাম একজনের কাছে। হ্যাঁ তো কী করছিস, ভালো আছিস? ওই তো বেকার বেকার যে দোকানটা আছে ওটা নিয়ে বসে আছি, কী আর করব। হ্যাঁ ও একটা ছোটোখাটো চ্যানেল খুলেছি, ইউটিউব ব্লগ। তো বলছি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস, তো লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি তোকে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিস। ও বেশি হয়নি, তুই করলে কিছুটা হবে, বাড়বে 100-200 হবে। হুম করে দিস, হ্যাঁ ঠিক আছে। রে কাস্টমার এসছে, কেসে কেসে লোক রেতে यार यहां पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। আমি একটু পরে ফোন করব, হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ করিস, হ্যাঁ ঠিক আছে রাখলাম। বন্ধুরা এতক্ষণ যা ভিডিও দেখলে এই সব করে নতুন ইউজারের পক্ষে কেবলমাত্র 100-200 বা 300 সাবস্ক্রাইবার বাড়ানো যায়, এর থেকে কখনো বেশি নয়, তাও হতে 1-2 মাস টাইম লেগে যায়।
তো অনেক ইউটিউবার বলে একদিনে দুই দিনে 1000-2000 সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে, ওয়াচ টাইম কমপ্লিট করিয়ে দেবে। সেই সবকে যেসব ইউটিউবার ইউটিউবের রিলেটেড নিয়ে ভিডিও করে, ইউটিউব রিলেটেড নিয়ে ভিডিও করে, তারা সবাই তাদের ভিউ বাড়ানোর জন্যই বলে। কখনো একটা নতুন ইউজারের পক্ষে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি 1-2 দিনে কখনো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা সম্ভব নয়। নিউ ইউজারের পক্ষে এই 100-200-300 সাবস্ক্রাইবার হতে 1-2-3 মাস টাইম লেগে যায়, আর ওয়াচ টাইম হতে তার থেকেও বেশি, খুব জোর 7-8 মাস বা কারো 1-2 বছর পর্যন্ত টাইম লেগে যায়। তো আমি এটাই বলবো, ইউটিউব রিলেটেড যারা ভিডিও বানায় তারা অনেকেই থাম্বনেইলে দেয় যে এত তাড়াতাড়ি 4000 ঘন্টা হয়ে যাবে, এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার হয়ে যাবে, এত তাড়াতাড়ি ভিউ হয়ে যাবে, এই করো ওই করো এই সেটিং করো, এই সবকে চিটিং করতা হয় তো, চিটিং 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 করতা হয় তো, হমেশা মেরে সাথ চিটিং করতা হয়, বেচারা সো রহা থা মে, স্বপ্নে দেখ রহা থা মে। 1000 সাবস্ক্রাইবার আমাদের কাছে স্বপ্নের মতো, তো 1000 সাবস্ক্রাইবার হতে তো টাইম লাগবে, মানে স্বপ্ন পূরণ হতে তো সবারই টাইম লাগে, তো আমাদেরও টাইম লাগবে। তো তার জন্য আমাদের লাগাতার ভালো মতো কাজ করে যেতে হবে, ভালো মতো ভিডিও দিতে হবে, এবং তোমাদের সাপোর্ট চাই। আমাদের ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবশেষে তোমাদের আমি একটাই কথা বলবো, এটা বাংলা চ্যানেল, বাংলা ব্লগ চ্যানেল, ব্লগ নিয়ে হয়, ফুড চ্যালেঞ্জ হয়, আরও অনেক কিছুই হয়। তো তোমাদের আশা করি ভালো লাগবে, আর আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমরা একটু দেখো, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাপোর্ট করো, কেননা হিন্দি চ্যানেল যত তাড়াতাড়ি গ্রো হয় বাংলা চ্যানেল গ্রো করতে অনেকটা টাইম লাগে, কারণ আমি সেটা নিজে দেখেছি। আমি পর থেকে আমি একটা আমার ভাইকে হিন্দি ব্লগ চ্যানেল খুলে দিলাম, সেই চ্যানেলে 1 মাস হলো 986টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 14টা সাবস্ক্রাইবার হলে 1K হয়ে যাবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। হিন্দিতে ব্লগ চ্যানেলগুলো যত তাড়াতাড়ি গ্রো হচ্ছে বাংলাতে তত তাড়াতাড়ি হচ্ছে না, তো তোমরা প্লিজ বাংলার ব্লগ ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, এইটুকুই বলবো। এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্দে মাতরম, জয় হিন্দ।